আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা সবাই অনেক অনেক ভালো আছি। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের বনশ্রী রাজশাহী আইডিয়াল স্কুলের পক্ষ থেকে আয়োজিত আমাদের এই ইউটিউব ক্লাসে তোমাদের হিসাববিজ্ঞান বিষয়ের আমাদের আজকে দ্বিতীয় ক্লাস, এবং এই দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছি আমি জয়ন্ত চন্দ্রদেব। এবং আজকে আমাদের আলোচ্য বিষয় হিসাববিজ্ঞানের প্রথম অধ্যায়, অর্থাৎ হিসাববিজ্ঞান পরিচিতির, আমাদের যে হিসাবের বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ এবং হিসাব তথ্যের ব্যবহারকারী নিয়ে। শিক্ষার্থী, আশা করি এই ক্লাসগুলো তোমাদের উপকার বয়ে আনছে, এবং অবশ্যই প্রয়োজনীয় অংশগুলো নোট ডাউনের অবশ্যই অনুরোধ রইল। শিক্ষার্থী, হিসাব বিজ্ঞানের উৎপত্তি, আমাদের বিগত ক্লাসগুলোতে তোমরা দেখেছ যে হিসাব বিজ্ঞান কাকে বলে, অর্থাৎ হিসাব বিজ্ঞান দেখবেন আমাদের যে তথ্যাবলীগুলো, ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে তথ্যাবলীগুলো, সেগুলো সুসংবদ্ধ একটা প্রক্রিয়া বা একটা কৌশল অবলম্বন করে যে তথ্যাবলীগুলো লিপিবদ্ধ করা হয়, এবং সেই লিপিবদ্ধ তথ্যাবলীগুলো থেকে শ্রেণীবদ্ধকরণ বা ব্যাখ্যাকরণের মাধ্যমে যে বিষয়গুলো আমরা নির্দিষ্ট সময় শেষে আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নির্ণয় করে থাকি, এবং সেই তথ্যগুলো আমরা বিভিন্ন পক্ষকে প্রতিবেদন আকারে অবহিত করে থাকি, সেই পুরো প্রক্রিয়াটি হচ্ছে হিসাব বিজ্ঞান। শিক্ষার্থী, অবশ্যই কমার্স স্টুডেন্ট হিসেবে আমাদের সবসময় জানতে হবে হিসাব বিজ্ঞান কাকে বলে এবং হিসাব বিজ্ঞানের যে উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা, তো সেই সম্পর্কে আলোচনা হয়েছে। আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করবো হিসাব বিজ্ঞানের উৎপত্তি এবং ক্রমবিকাশ নিয়ে। শিক্ষার্থী, সভ্যতা যখন শুরু, সেই শুরুতে একভাবে হিসাব রাখা হতো, এবং পরবর্তীতে মানুষ যখন সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করলো, কৃষিকাজ আরম্ভ করলো, তখন ভিন্ন পদ্ধতিতে হিসাব রাখা শুরু করলো। সভ্যতার সূচনায় হিসাব রাখা হতো গাছের গায়ে, গুহায় কিংবা পাথরের চিহ্ন দিয়ে, কিন্তু যখন মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করলো, কৃষিকাজ আরম্ভ করলো, তখন মানুষ সেই ফসলের কিংবা সেই ফসলের যে মজুদ রাখা হতো সেই হিসাব রাখার জন্য গড়ে দাগ কেটে রশিতে গিট দিয়ে ফসল কিংবা মজুদের হিসাব রেখেছিল। শিক্ষার্থী, এরপর ধীরে ধীরে আস্তে আস্তে মানুষের সংখ্যা বাড়তে থাকলো, সমাজ বিস্তার লাভ হলো, বিনিময় প্রথা চালু হলো। শিক্ষার্থী, বিনিময় প্রথা কী? বিনিময় প্রথা হচ্ছে দ্রব্যের বিনিময়ে দ্রব্য, অর্থাৎ একটা সময় মানুষ যখন কৃষিকাজ করলো, তখন তাদের যে উদ্বৃত্ত ফসলগুলো থাকতো, সেই উদ্বৃত্ত ফসলগুলো একে অন্যের সাথে বিনিময় করতো। তখন মুদ্রা ছিল না, অর্থাৎ আমার উদ্বৃত্ত দ্রব্যগুলো তোমাকে দেব, তোমার উদ্বৃত্ত দ্রব্যগুলো তুমি আমাকে দিবে, এইভাবে একে অপরের অভাব পূরণ করতো, সেই বিষয়টিকে বলা হয় বার্টার সিস্টেম বা বিনিময় প্রথা। শিক্ষার্থী, এরপর এই বিনিময় প্রথার পরবর্তীতে, বিনিময় প্রথার পরে মুদ্রার প্রচলন হলো। কী মুদ্রা? মুদ্রা আমাদের এই নদীর তীরে যে শামুক ঝিনুক কড়ি, সেই কড়ি শামুক ঝিনুক এগুলো মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো। পরবর্তীতে হাতির দাঁত থেকে বিভিন্ন রকম মুদ্রা তৈরি করা হলো। এর পরবর্তীতে আমাদের স্বর্ণ বা তামা বা রৌপ্য, এই ধরনের বিভিন্ন মুদ্রা ধীরে ধীরে প্রচলন হলো, এবং একটা পর্যায়ে কাগজি মুদ্রার প্রচলন হলো, এবং বর্তমানে আমাদের এখন সেই মুদ্রার বিকল্প হিসেবে আমরা এখন মোবাইল ব্যাংকিং বা বিভিন্ন রকম আমরা কার্যক্রম পরিচালনা করে আসছি লেনদেনের ক্ষেত্রে। শিক্ষার্থী, এই মুদ্রার আবিষ্কার বা মুদ্রা প্রচলনের মাধ্যমে ধীরে ধীরে ব্যবসা বাণিজ্যের পরিধি বৃদ্ধি হতে থাকলো। তো যত এই ব্যবসা বাণিজ্যের পরিধি বাড়তে থাকলো, বিজ্ঞান এবং প্রযুক্তি উন্নতি সাধন হতে থাকলো, হিসাব বিজ্ঞানের উন্নতিও তার সাথে সাথে কী হতে থাকলো? পরিবর্তন হতে থাকলো। শিক্ষার্থী, আমাদের প্রথম দিকে বিজনেসগুলো ছিল হচ্ছে ব্যক্তি টু ব্যক্তি, অর্থাৎ এটা হচ্ছে এক মালিকানা বিজনেস, যে এই এক মালিকানা বিজনেসে এক ধরনের হিসাব রাখা হতো, কারণ হিসাব রাখার পরিধি বা হিসাব রাখার যে ক্ষেত্রগুলো সেগুলো ছিল সীমিত। পরবর্তীতে যখন বিজনেসগুলোকে বড় করতে গিয়ে একাধিক ব্যক্তিরা মিলে অংশীদার প্রতিষ্ঠান চালু করে, কিংবা পরবর্তীতে যখন কোম্পানি চালু হয়, তখন হিসাব নিকাশের প্রক্রিয়াগুলো কিন্তু জটিল আকার ধারণ করতে থাকে, এবং এই হিসাব নিকাশগুলো রক্ষা করতে গিয়ে সেখানে বিজ্ঞান বা প্রযুক্তিরও ব্যবহার শুরু হয়। শিক্ষার্থী, যা হোক, এই সময়ের পরিবর্তনের সাথে সাথে বিজ্ঞান প্রযুক্তি এবং ব্যবসা বাণিজ্যের অগ্রগতি হয় এবং হিসাব বিজ্ঞানের উন্নতি হতে থাকে। এই প্রচলনের মধ্যেই 1494 খ্রিস্টাব্দে লুকা প্যাসিউলি নামে একজন ইতালীয় গণিতবিদ, তিনি দুতরফা দাখিলা পদ্ধতি ব্যাখ্যা করে একটি গ্রন্থ লিখেছিলেন। শিক্ষার্থী, 1494, তার মানে আজকে থেকে প্রায় 500 বছরেরও বেশি সময়ের আগে, এই লুকা প্যাসিউলি, তিনি শুধু ইতালীয় গণিতবিদ ছিলেন না, তিনি একজন গির্জার পাদ্রী ছিলেন এবং তিনি হিসাব রক্ষকও ছিলেন, কিন্তু তিনি
জিনিস নিয়ে ভাবা শুরু করলেন যে মানুষ যে হিসাব নিকটগুলো রক্ষা করে সেই হিসাব নিকটগুলোকে কীভাবে বিজ্ঞানসম্মতভাবে রক্ষা করা হয়, আর সেই ক্ষেত্রেই উনি পদ্ধতি অবলম্বন করেন দুতরফা। অর্থাৎ একটি বিষয়বস্তুর দুটো প্রভাব থাকে, সেই দুটো প্রভাব নিয়ে উনি আলোচনা শুরু করেন, যেটার উপর তোমরা আগামীতে ক্লাস পাবে এবং এটার উপরে একটা অন্যরকম অধ্যায় রয়েছে তোমাদের জন্য। তো যাই হোক, এই লুকা প্যাসুলি যে গ্রন্থটি লিখেছিলেন সেই গ্রন্থটি হচ্ছে সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনের প্রপোর্শনালিটা। এইখানে সুম্মা ডি অ্যারিথমেটিকা বলতে সমষ্টিগত, আর অ্যারিথমেটিক মানে হচ্ছে গণিত এবং জিওমেট্রিয়া মানে হচ্ছে জ্যামিতি এবং পরবর্তীতে প্রপোর্শনের প্রপোর্শনালিটা অর্থাৎ অনুপাত বিশ্লেষণ টাইপের। এই অনুপাত বিশ্লেষণ এই পাঠটিতে এই তৃতীয় খণ্ডেই তিনি আলোচনা করেছেন যে প্রত্যেকটি আর্থিক ঘটনার দুটো প্রভাব থাকবে এবং সেই দুটো প্রভাবের মাধ্যমে হিসাব নিকাশগুলোকে রক্ষা করা হবে, একটি হচ্ছে ডেবিট এবং একটি হচ্ছে ক্রেডিট। তো শিক্ষার্থী যা হোক, এই গ্রন্থটি আবিষ্কার হওয়ার পরেই মূলত হিসাববিজ্ঞানের মূল ভিত্তি বা মূল উৎস বলা যেতে পারে এবং আজও এই বইটি মূল দলিল হিসেবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থী এরপর ব্যক্তিগত এবং পারিবারিক জীবনের পাশাপাশি ব্যবসায়ী, অব্যবসায়ী, সরকারি, বেসরকারি, মুনাফাভোগী ও অমুনাফাভোগী সকল প্রতিষ্ঠানে হিসাববিজ্ঞানের ব্যবহার পরিলক্ষিত হয়। শিক্ষার্থী আমাদের আশেপাশে যত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে কিংবা যে ক্লাব সোসাইটিগুলো রয়েছে কিংবা আমাদের সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বা বেসরকারি প্রতিষ্ঠান যেমন আমাদের তোমাদের এই যে প্রিয় স্কুল সেই স্কুল অথবা মুনাফাভোগী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে কিংবা অমুনাফাভোগী যে সরকারি স্কুল বা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সকল প্রতিষ্ঠানে হিসাববিজ্ঞানকে এখন ব্যবহার করা হয় এবং সেই হিসাববিজ্ঞানগুলোর তথ্যগুলোকে বিভিন্ন পক্ষকে প্রতিবেদন আকারে দিতে হয়। এবং বর্তমানে কম্পিউটারের যুগে বড় বড় প্রতিষ্ঠানে হিসাবের বই এখন হাতে লেখার পরিবর্তে কম্পিউটার করা হয়। তোমরা দেখবে যে এখন বড় বড় প্রতিষ্ঠানে যাবে সকল লেনদেনগুলো ওরা কম্পিউটারে টাইপ করছে এবং তোমাদেরকে একটা প্রিন্ট আউট করে দিচ্ছে। তোমরা বাসের টিকিট কাটতে যাচ্ছ, তারা টিকিটটাকে তোমরা ক্যাশ নিয়ে তোমাদেরকে একটা টোকেন বা একটা স্লিপ দিয়ে দিচ্ছে। তোমরা বড় বড় শপিং মলে শপিং করতে যাচ্ছ, তোমার কাছ থেকে টাকা নিয়ে তোমাকে একটা স্লিপ দিয়ে দিচ্ছে। অর্থাৎ তারা এখন কী করছে, কম্পিউটার যুগে কম্পিউটারের মাধ্যমে হিসাব নিকাশ করে দেওয়া হচ্ছে। এতে তোমার কাছে যেমন হিসাবের স্বচ্ছতা বাড়ছে, প্রতিষ্ঠানের কাছে হিসাবের স্বচ্ছতা বাড়ছে এবং সরকারের কাছেও এটা অটো একটা রিপোর্ট তৈরি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখন তোমাদের সাথে আলোচনা করব এই হিসাব তথ্যগুলো ব্যবহার করে কারা কারা। হিসাব তথ্যের ব্যবহারকারী দুটো পক্ষ, একটি হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং আরেকটি হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। এখানে অভ্যন্তরীণ ব্যবহারকারী বলতে আমরা বোঝাচ্ছি মালিক এবং ম্যানেজার, অর্থাৎ যে প্রতিষ্ঠানের মালিক বা এই প্রতিষ্ঠানের পক্ষ হয়ে যারা কাজ করে যে ম্যানেজার তারা হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবহারকারী, কারণ তারা প্রতিষ্ঠানের নানা রকম সিদ্ধান্তের ক্ষেত্রে তারা এই হিসাব তথ্যগুলোকে ব্যবহার করে সিদ্ধান্ত নিয়ে থাকে। এবং বাহ্যিক ব্যবহারকারীর মধ্যে রয়েছে যদি এই প্রতিষ্ঠান কোনো জায়গা থেকে ঋণ গ্রহণ করে থাকে সেই ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান, সরকার আমাদের প্রতিষ্ঠানের তথ্য জানতে যাবে, পাওনাদার আমাদের তথ্য জানতে যাবে, এরকম কর্মচারী কর্মকর্তা, হিসাব নিরীক্ষক, বিনিয়োগকারী, বক্তা, এরা হচ্ছে আমাদের বাহ্যিক ব্যবহারকারী। সেক্ষেত্রে এখানে ঋণ প্রদানকারী কেন আমাদের হিসাব তথ্য ঋণ প্রদানকারী ব্যবহার করবে, কারণ ঋণ প্রদানকারী আমাদেরকে ঋণ দেওয়ার আগে অবশ্যই তারা জানতে চায় যে আমাদের এই প্রতিষ্ঠানের দায় পরিশোধ ক্ষমতা রয়েছে কিনা, অর্থাৎ আমরা যে ঋণ গ্রহণ করবো সেই ঋণটা পরিশোধ করতে পারবো কিনা সেটা জেনেই তিনি আমাদেরকে ঋণ দিবে। ঠিক একইভাবে সরকার আমাদের হিসাব তথ্য কেন জানতে চায়, তার কারণ হচ্ছে আমাদের প্রতিষ্ঠানগুলো যে আয় বা লাভ বা ক্ষতি হয়েছে সেই লাভের উপর আমরা কর বা ভ্যাট অথবা আমাদের এই যে আমদানি শুল্ক রপ্তানি শুল্ক এই জাতীয় বিষয়গুলো আমরা ঠিকমতো পরিশোধ করছি কিনা সেটা সরকার আমাদের হিসাব তথ্য মাধ্যমে জানতে চায়। পাওনাদার কারা, যার কাছ থেকে আমরা বাকিতে পণ্য কোনো কারণে ক্রয় করব। কারো কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করতে গেলে সেই ব্যক্তি বা সেই প্রতিষ্ঠান আমাদের সম্পর্কে হিসাব তথ্য জানতে চায় যে আমরা আসলে ওনার টাকা পরিশোধ করতে পারবো কি না। জানতে চায় অডিট হিসাব নিরীক্ষক বা বিনিয়োগকারী এই প্রতিষ্ঠানে যারা টাকা ইনভেস্ট করতে চায় তারাও হিসাব তথ্য জানতে চায় যে এই প্রতিষ্ঠানে কি লাভজনক অবস্থায় আছে নাকি এই প্রতিষ্ঠানটি লস অবস্থায় আছে। জানতে চায় কাস্টমার বা বক্তা যে এই প্রতিষ্ঠানটি কি ভালো অবস্থানের দিকে যাচ্ছে বা তারা কি ভালো প্রোডাক্ট দিচ্ছে বা তারা এই প্রোডাক্টগুলো কোত্থেকে সংগ্রহ করে, সেই ব্র্যান্ডের প্রতিষ্ঠান থেকে অবশ্যই বক্তারা পণ্য ক্রয় করতে চায়। তো শিক্ষার্থী এই
কারণে এই যেহেতু হিসাব তথ্যগুলো এই অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং বাহ্যিক ব্যবহারকারীরা ব্যবহার করে থাকে, তাই হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থা ইনফরমেশন সিস্টেম নামে অভিহিত করা হয়। এবং তোমরা জেনেছ যে হিসাব বিজ্ঞানকে এই জন্য ব্যবসায়ের ভাষা বলা হয়, অর্থাৎ একজন ব্যবসায়ী বা প্রতিষ্ঠানগুলো এই হিসাব তথ্যগুলোকে ব্যবহার করে তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, তাদের নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই তথ্যগুলো ব্যবহার করে থাকে। এবং এই জন্য হিসাব বিজ্ঞানকে বলা হয় ব্যবসায়ের ভাষা এবং বলা হয় হিসাব বিজ্ঞানকে ইনফরমেশন সিস্টেম। তো শিক্ষার্থী, আজ তোমাদের সাথে আমরা আলোচনা করলাম হিসাব বিজ্ঞানের যে উৎপত্তি এবং ক্রমবিকাশ, এবং আমরা আলোচনা করলাম হিসাব তথ্য ব্যবহারকারী। তোমরা অবশ্যই বইতে এই বিষয়ে তোমরা বিশদ আলোচনা দেখতে পাবে এবং বাসায় অবশ্যই ভালো প্রস্তুতি নিবে, এবং এই ক্লাসগুলো প্রয়োজন তোমরা একাধিকবার দেখবে, এবং সবসময় আমাদের স্কুল এবং আমাদের শিক্ষকদের সাথে সবসময় যোগাযোগ রক্ষা করে চলবে। এবং সবার সুস্থতা কামনা করে, সকলের মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি। জয়ন্ত চন্দ্রদেব, ভালো থেকো, সুস্থ থেকো।